আসসালামু আলাইকুম, আমি রুমন। রুমনস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। মিষ্টি কিনতে যাচ্ছি মিষ্টি বাড়ি মিষ্টির দোকানে। আমার বাসার সামনে থেকে আমি রওনা দিলাম। আমার বাম পাশে দেখতেছেন এটা বাইতুল ফালাহ জামে মসজিদ। এই মসজিদটা মোটামুটি বড়, চারতলা। আমি এখান থেকে শাহালি মার্কেটের পিছনে মিরপুর 10 নম্বর যাব, সেখানে মিষ্টি কিনব। সামনের যে মোড়টা দেখতেছেন এটা মসজিদ মোড়। এই মসজিদ মোড় থেকে আমি ডানে যাব। ডানে এই রাস্তাটার নাম শহীদ রমিজউদ্দিন সড়ক। এই রমিজউদ্দিন সড়ক হয়ে আমি আমতলা বাজার হয়ে যাচ্ছি। সামনে যে বামে যে গলিটা দেখতেছেন এটা রুকিয়া সরণি, আল হেলাল হসপিটালের পাশের গলি বা রাস্তা। সামনে বামে শ্যানপাড়া জামে মসজিদ। শ্যানপাড়া জামে মসজিদ এটা 3 তলা, এটাও খুব সুন্দর মসজিদ। রমিজউদ্দিন সড়কের শেষ মাথা আমতলা বাজারের মোড়ে। এই এলাকাটা খুবই সুন্দর, পরিপাটি। খেয়াল করুন, বামে গেলাম আর এই রাস্তার ডান পাশে মিরপুর বিআরটিএ 13 নম্বর। সোজা দেখতেছেন এটা মসজিদে বাইতুল কারার। বাইতুল কারার মসজিদের পাশেই শ্যানপাড়া পর্বতা ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠটাও খুব সুন্দর। এই বাইতুল কারার মসজিদটাও খুব সুন্দর। মসজিদের সামনে কিছু আম গাছ আছে। এখন আমি আদর্শ উচ্চ বিদ্যালয়ের পেছনের রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা সোজা 10 নম্বর গুলচক্করের পাশ দিয়ে বের হয়ে গেছে। সোজা দেখতে পাচ্ছেন মেট্রো রেলের ব্রিজের অংশ। ডান পাশে কর্নারে শ্যানপাড়া ক্লাব। এই শ্যানপাড়া ক্লাব অনেক প্রসিদ্ধ। এই যে এই রাস্তাটা হলো শাহালির পেছনের রাস্তা, এটা রাস্তাটা হলো 3 নম্বর রোড। এই যে আমি আমার কাঙ্ক্ষিত মিষ্টি বাড়ি মিষ্টির দোকানে চলে আসলাম। ১ কেজি ১ কেজি ২ কেজি দেন। কালো মিষ্টি? হ্যাঁ, কালো মিষ্টি, কালো মিষ্টি। না কিছু কম নেন? ঠিক আছে, কমাবেন না তাহলে দেন। এই মিষ্টির দোকানে আপনি রাত 10টার পর গরম মিষ্টি পাবেন। যেখানে লেখা আছে রাত 10টার পর গরম মিষ্টি পাওয়া যায়। এখান থেকে আমি কালো জাম বা কালো মিষ্টি কিনতে আসছি। যে শাহালি মার্কেট, শাহালি মার্কেটের ঠিক পাশেই পিছনের গলিতে আমি 1 কেজি ১ কেজি ২ প্যাকেটেই কালো মিষ্টি নিব, কালো জাম মিষ্টি। এইখানে লাড্ডুগুলোও খুব ভালো, লাড্ডু বেশ কয়েকবার এখান থেকে নিচ্ছি। আমাদের মিরপুর 10 নম্বরের আশেপাশে অনেক নামি দামি ব্র্যান্ডের মিষ্টির দোকান আছে, কিন্তু আমি এই দোকানে আসার কারণ একটা, এখানের মান ভালো, দামেও সস্তা এবং ভালো মিষ্টি দেয়। দেখেন কত ছোট দোকান, তারপরেও বেশ কিছু কাস্টমার আমার আগে পরে ছিল।
আমার নেওয়া শেষ, এখন বাসার দিকে রওনা দিব। এই মিষ্টি বাড়ি মিষ্টির দোকানে মিষ্টি জাতীয় প্রায় সব কিছু পাওয়া যায়। এর সামনে দেখেন ঘি আছে, ছোট মিষ্টি আছে, কেকও আছে। বাসায় যাই, বাসায় যেয়ে কালো মিষ্টি খাই। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। আমার এই চ্যানেলের সাথে থাকবেন, লাইক কমেন্টস এবং শেয়ার দিবেন, এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।